পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্টে আপনি মাসে পেতে পারেন 627 পাউন্ড। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন DWP এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2022 সালের আগস্টে যুক্তরাজ্য জুড়ে 5.6 মিলিয়ন মানুষ, মানে 56 লক্ষ মানুষ, ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছেন। এই ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা পাওয়া মানুষ সহ অন্যরা আরেকটি অ্যানাউন্সের মাধ্যমে প্রতি মাসে 627 পাউন্ড পর্যন্ত পেতে পারেন। আর এটিও হলো পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা PIP। এক্ষেত্রে এই PIP সুবিধা পেতে বেশ কিছু শারীরিক সমস্যা থাকতে হবে। আপনার যদি শারীরিক বা মানসিক স্বাস্থ্যের অবস্থা ভঙ্গুর থাকে, দীর্ঘমেয়াদী অসুস্থতা বা অক্ষমতা নিয়ে বসবাস করে থাকেন, তাহলে আপনি PIP দাবি করতে পারেন। PIP 16 বছরের বেশি এবং স্টেট পেনশনের বয়সের কম ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। সর্বশেষ DWP এর পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্য জুড়ে 3 মিলিয়নেরও বেশি মানুষ PIP দাবি করছেন, যার মধ্যে 329,334 জন স্কটল্যান্ডে বসবাস করছেন। সফল PIP দাবিদাররা প্রতি সপ্তাহে 24.45 পাউন্ড থেকে শুরু করে 156 পাউন্ড 90 পেন্স পর্যন্ত আর্থিক সহায়তা পান। প্রতি 4 সপ্তাহে এই সুবিধা প্রদান করা হয়, ফলে এক মাসে একজন দাবিদার 97 পাউন্ড 80 পেন্স থেকে 627 পাউন্ড 60 পেন্স পর্যন্ত আয় করতে পারেন। PIP-র জন্য যোগ্যতা অর্জনের জন্য আপনার কাজ করা বা ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রদানের প্রয়োজন নেই, এটি অর্থ পরীক্ষিতও নয়। আর তাই আপনার আয় কী, আপনার সঞ্চয় কত, অথবা আপনার বর্তমানে চাকরি করছেন কিনা, এগুলো কোনোটাই আসলে বিবেচ্য হবে না। PIP হলো এমন একটা সুবিধা যার মাধ্যমে স্ট্রেস, উদ্বেগ অথবা বিষণ্ণতা সহ লুকানো বা হিডেন বিভিন্ন সমস্যায় ভুগতে থাকা মানুষদের সহায়তা প্রদান করা হয়। PIP-র জন্য যোগ্য হতে আপনাকে অবশ্যই স্বাস্থ্যগত অবস্থা বা অক্ষমতাগুলো থাকতে হবে, যাতে আপনি 3 মাস ধরে দৈনন্দিন জীবনযাপনের সমস্যায় পড়তেন, মানে যে সমস্যাগুলোর মধ্যে আপনি রয়েছেন সেগুলোর জন্য আপনি 3 মাস ধরে মারাত্মক সাফার করছেন, এর প্রমাণ থাকতে হবে, এবং এই সমস্যা 9 মাস ধরে অব্যাহত রয়েছে। এছাড়া PIP সুবিধা পেতে আপনাকে গত 3 বছরের মধ্যে অন্তত 2 বছর যুক্তরাজ্যে থাকতে হবে এবং আবেদন করার সময় যুক্তরাজ্যেই থাকতে হবে। এবার চলুন জেনে নেওয়া যাক কী কী সমস্যার কারণে আপনি PIP সুবিধাটি পেতে পারেন। সমস্যাগুলোর মধ্যে রয়েছে হেমাটোলজিক্যাল ডিজিজ, সংক্রামক রোগ, তারপর ম্যালিগন্যান্ট রোগ, মেটাবলিক ডিজিজ, মেন্টাল ডিজিজ, নিউরোলজিক্যাল ডিজিজ, চোখের ডিজিজ, হিয়ারিং ডিজিজ, হৃদরোগ, তারপরে হচ্ছে পেটের সমস্যা, যকৃত, গল ব্লাডার, পিত্ততলির ডিজিজ, চর্মরোগ, মাস্কিউলোস্কেলেটাল ডিজিজ, তারপর অটোইমিউন ডিজিজ, তারপর জেনিটোরিনারি ডিজিজ, এন্ডোক্রাইন ডিজিজ, শ্বাসযন্ত্রের ডিজিজ, মাল্টিসিস্টেম এবং বয়সজনিত সমস্যা, ইমিউন সিস্টেমের ডিজিজ প্রভৃতি। PIP সুবিধা সাধারণত 2 ভাবে দেওয়া হয়। একটি হলো ডেইলি লিভিং, এতে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 61 পাউন্ড 85 পেন্স থেকে শুরু করে 92 পাউন্ড 40 পেন্স পর্যন্ত। আরেকটি হলো মোবিলিটি, এতে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 24 পাউন্ড 45 পেন্স থেকে শুরু করে সর্বোচ্চ দেওয়া হয় 64 পাউন্ড 50 পেন্স। PIP-র জন্য আবেদন করতে আপনাকে আপনার মেডিকেল রিপোর্ট, ডাক্তারের নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, জন্ম তারিখ, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম্বার ইত্যাদি জমা দিতে হবে। পরবর্তীতে DWP সব কিছু বিবেচনা করে আপনাকে PIP সুবিধার আওতায় নিয়ে আসবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।